প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি অরূপমা মণ্ডল, আমার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে এসেছি, বিষয়টি হলো বাষ্পমোচন। এটি ক্লাস নাইনের দ্বিতীয় অধ্যায়ের একটি অংশ। তো শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমরা দেখে নিই যে বাষ্পমোচন কাকে বলে। বাষ্পমোচন কি না? বাষ্পমোচন হলো এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যে প্রক্রিয়াতে উদ্ভিদের মূল দ্বারা শোষিত অতিরিক্ত জল প্রধানত পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে দেহের বাইরে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে বাষ্পমোচন। এবার আমরা দেখি যে বাষ্পমোচন প্রধানত উদ্ভিদেরই ঘটে। তো কিভাবে এই বাষ্পমোচন প্রক্রিয়া, বাষ্পমোচনের একটা পরীক্ষার দ্বারা আমরা উদ্ভিদের যে বাষ্পমোচন ঘটে সেটা আমরা প্রমাণ করতে পারি। এই প্রমাণ করার জন্য কি কি লাগবে? উপকরণ হচ্ছে যে কয়েকটি সহজলভ্য জিনিস, একটি জলশুদ্ধ গাছ, একটি নিশ্ছিদ্র বড় পলিথিন, একটু শুদ্ধ ভেসলিন জল। তাহলে প্রথমে আমরা একটি টলশুদ্ধ গাছ নিলাম। এই টলশুদ্ধ গাছের গোটা বিটল অংশটিকে একটি নিশ্ছিদ্র পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হলো। পলিথিনের খোলা মুক্তি কাণ্ডের সাথে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে যদি ছিদ্র থাকে বা কোনো মাটা অংশ থাকে তাহলে সেক্ষেত্রে ভেসলিন দিয়ে মুখটা আটকে দেওয়া হলো, যাতে বাইরের বাতাসের সঙ্গে ভিতরের বাতাসে কোনো যোগাযোগ না থাকে। এই অবস্থাতে টবের মাটিতে এক মগ জল ঢেলে দেওয়া হলো এবং গোটা ব্যবস্থাপনাটি আমরা সূর্যের আলোতে নিয়ে গিয়ে রেখে দিলাম এবং কয়েক ঘন্টা পর্যবেক্ষণ করব। তো পর্যবেক্ষণে আমরা কি দেখব? না পর্যবেক্ষণে আমরা দেখব যে ওই পলিথিনের ভিতরে জলীয় বাষ্প জমা হচ্ছে এবং ভেতরটা আবছা হয়ে আসছে এবং পলিথিনের গায়ে অনেক বিন্দু বিন্দু জল জমেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কেন জল এলো কোথা থেকে? না আমরা এটাই সিদ্ধান্ত নিতে পারি যে বাইরে থেকে জল ভেতরে আসা সম্ভব নয়, কারণ বাইরে থেকে ভেতরে আমরা পরিষ্কার বন্ধ করে দিয়েছি এবং যোগাযোগটা বন্ধ করে দিয়েছি। তাহলে ভেতরে যা জলীয় বাষ্প যা এসেছে তা এসেছে একমাত্র উদ্ভিদ থেকে, উদ্ভিদের বিটক অংশ থেকে। তাহলে উদ্ভিদ নিশ্চয়ই জলীয় বাষ্প ত্যাগ করেছে। তাহলে পরিষ্কার সহজেই আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ জলীয় বাষ্প ত্যাগ করে এবং এটি বাষ্পমোচন। এরপরে আমরা বাষ্পমোচন এবং বাষ্পীভবনের যে সম্পর্ক সে সম্পর্কটা আমরা দেখে নিই। প্রথমে আমি জেনে নিই যে বাষ্পীভবনটা কি না। বাষ্পীভবন হলো এমন একটি ভৌত প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উত্তপ্ত তরলের ঊর্ধ্ব তল থেকে তরল বা জল বাষ্পে পরিণত হয়, এটাকে বাষ্পীভবন বলা হয়ে থাকে। এই বাষ্পীভবন এবং বাষ্পমোচনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটি বর্তমান। তা সাদৃশ্য কি কি না? দুটোতেই জল জলীয় বাষ্পে পরিণত হয় আর দুটোই বাতাসের আর্দ্রতা, উষ্ণতা, তাপমাত্রা এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুটোর মধ্যে বৈসাদৃশ্য কি কি না? বাষ্পীভবন হলো একটি ভৌত প্রক্রিয়া, বাষ্পমোচন একটি শারীরবৃত্তিক প্রক্রিয়া। বাষ্পীভবন দিনে রাতে সবসময় করতে পারে, বাষ্পমোচন কিন্তু শুধুমাত্র বা প্রধানত দিনের বেলাতে ঘটে। বাষ্পীভবনের ক্ষেত্রে প্রোটোপ্লাজমের কোনো নিয়ন্ত্রণ নেই, বাষ্পমোচনের ক্ষেত্রে প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা, বাষ্পীভবন সাধারণত পরিবেশের ভৌত যে উপাদানগুলো আছে অর্থাৎ বায়ুপ্রবাহ, উষ্ণতা, আর্দ্রতা, হ্যাঁ এইগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু বাষ্পমোচন প্রধানত প্রোটোপ্লাজম, পত্ররন্ধ্র বা অন্যান্য অঙ্গ ইত্যাদি ওপর বেশি নির্ভরশীল, বা বাতাসের যে ভৌত অবস্থা আছে তাদের দ্বারা নির্ভর, তাদের দ্বারাও নিয়ন্ত্রিত হয় ঠিকই কিন্তু পরিমাণে তুলনামূলকভাবে কম। আর এই প্রক্রিয়াতে, বাষ্পীভবন প্রক্রিয়াতে কোনো প্রকার কোনো চাপ দেখতে পাওয়া যায় না। আর বাষ্পমোচনে আমরা দেখতে পাই যে বাষ্পমোচনে বিভিন্ন প্রকারের চাপ দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসি যে বাষ্পমোচনের প্রকারভেদ। বাষ্পমোচন প্রধানত স্থানভেদে তিন প্রকার এবং
আলোর উপস্থিতি অনুসারে বা অনুপস্থিতি অনুসারে দুভাগে ভাগ করে দেয়। তাহলে স্থানভেদে কি কি না, প্রথমত হলো স্টোমাটাল বা পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, পত্ররন্ধ্র কি না পাতার ঊর্ধ্ব পৃষ্ঠে বা নিম্ন পৃষ্ঠে, যদি বিষম পৃষ্ঠ হয় তাহলে উভয় পৃষ্ঠে, যদি সমাপ্ত পৃষ্ঠ হয় তাহলে উভয় পৃষ্ঠে, এবং যদি বিষম পৃষ্ঠ হয় তাহলে নিম্ন পৃষ্ঠে পত্ররন্ধ্রের অবস্থান দেখতে পাওয়া যায়। একটি দুটি রক্ষী কোষ দ্বারা ঘেরা থাকে, রক্ষী কোষ হলো একটি পাঁচের মতো, একটি উল্টো পাঁচের মতো দেখতে হয়। হ্যাঁ, তাহলে এই পত্ররন্ধ্রের সাহায্যে দেখা যায় যে 80-90% জল কিন্তু বাষ্পমোচিত হয়। আর লেন্টিকিউলার বাষ্পমোচন কাকে বলবো না, এই প্রকার বাষ্পমোচন সাধারণত উদ্ভিদের কাণ্ডের যে ছিদ্র থাকে, কাণ্ডে গৌরবৃদ্ধির জন্য ছিদ্রগুলি সৃষ্টি হয়। হ্যাঁ, এই লেন্টি সেলের মাধ্যমে যে বাষ্পমোচন হয় তাকে লেন্টিকিউলার বাষ্পমোচন বা মাশুর বাষ্পমোচন বলা হয়ে থাকে। এর পরিমাণ মাত্র 0.1%, হ্যাঁ শতকরা 1.1%। আর কিউটিকুলার বাষ্পমোচন বা টাচ বাষ্পমোচন কাকে বলা হয় না, উদ্ভিদের যে কাণ্ড বা পাতার উপরিভাগে যে কিউটিকল অবস্থান করে তার যে বাষ্পমোচন ঘটে তাকে কিউটিকুলার বাষ্পমোচন বলা হয়ে থাকে। প্রধানত 5-10%, হ্যাঁ শতকরা এই প্রকার বাষ্পমোচন প্রক্রিয়াতে ঘটে থাকে। আলোর উপস্থিতিতে বাষ্পমোচন দু প্রকার হয়, একটা ফটো অ্যাক্টিভ, একটা স্কোটো অ্যাক্টিভ। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কি না, দিনের বেলাতে সূর্যের আলোর উপস্থিতিতে যখন সালোক সংশ্লেষ ঘটে তখন পত্ররন্ধ্র খোলা থাকে এবং সেই কারণে জল বাষ্পমোচিত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন। আর স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন, এটি হলো যে রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকার কারণে অন্ধকারের প্রভাবজনিত কারণে উদ্ভিদে যে প্রকার বাষ্পমোচন দেখতে পাওয়া যায় তাকে স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন বলা হয়ে থাকে। বিশেষ কিছু শিফোর উদ্ভিদ, একটা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই প্রকারের বাষ্পমোচন সম্ভব, যেমন ঘৃতকুমারী, পাথরকুচি, এই সমস্ত গাছের ক্ষেত্রে এই প্রকার বাষ্পমোচন দেখা যেতে পারে। তাহলে এইবার আমরা দেখে নিই যে যে বাষ্পমোচন কিসে কিসের দ্বারা প্রভাবিত হতে পারে। বাষ্পমোচন প্রভাবকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যেমন বহিঃপ্রভাবক এবং অন্তঃপ্রভাবক। বহিঃপ্রভাবকগুলি হলো তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ, আলো, মেরুদের উচ্চতা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ইত্যাদি। আর অন্তঃপ্রভাবক হলো পাতার গঠন বৈচিত্র্য, পত্ররন্ধ্রের ছিদ্রের পরিমাণ, প্রোটোপ্লাজমের সক্রিয়তা, এগুলি। আমরা এবার ছোট করে দেখে নিই যে বহিঃপ্রবাহ কীভাবে বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় পত্ররন্ধ্র খোলা বন্ধ নিয়ন্ত্রিত হয়, তাই সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি উপাদান। সাধারণত 10-25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই খোলা বন্ধটা নিয়ন্ত্রিত হয়। বায়ুর আর্দ্রতা, বাতাস যত শুষ্ক থাকবে বাষ্পমোচনের পরিমাণ তত বেশি হবে, বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে বাষ্পমোচনের পরিমাণ কিন্তু কমে যায়। এই শুষ্ক বাতাসের অতিরিক্ত বাষ্পমোচনের জন্য উদ্ভিদের অবনমন পর্যন্ত করতে পারে। বায়ুপ্রবাহ, মৃদু বায়ুপ্রবাহ হলে বাষ্পমোচন ভালো হয়, যদি অতিরিক্ত বাষ্পমোচন হয় তাহলে সেক্ষেত্রে বাষ্পমোচন বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ ঝড়ের ক্ষেত্রে বাষ্পমোচন বন্ধ হয়ে যেতে পারে। আলো, আলো পরোক্ষভাবে পত্ররন্ধ্র খোলা বন্ধকে নিয়ন্ত্রণ করে, কারণ দিনের বেলা সূর্যের আলো যখন পড়ে তখন গ্লুকোজ তৈরি হয় এবং গ্লুকোজ তৈরি হওয়ার জন্য ঘনত্ব বেড়ে যায়, কোষের ঘনত্ব বেড়ে যায়, পাশাপাশি কোষ থেকে জল আসে, রক্ষী কোষগুলি রসস্ফীত হয়, পত্ররন্ধ্র খোলা হয়। হ্যাঁ, এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ উভয় কিন্তু আলো পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। ভূমিরূপের উচ্চতা, যত সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়বে বাষ্পমোচনের হার বাড়ে, তাই পাহাড়ি অঞ্চলে বাষ্পমোচনের হার বেশি। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কার্বন ডাইঅক্সাইড যত কম থাকে পত্ররন্ধ্র খোলাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বেড়ে গেলে বিষক্রিয়ার কারণে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটাও দেখা গেছে যে যদি বায়ু কার্বন ডাইঅক্সাইড শূন্য স্থানে কোনো গাছ রেখে দেওয়া হয় তাহলে পত্ররন্ধ্র রাতের বেলাতেও খুলে যায়। হ্যাঁ, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব একটি গুরুত্বপূর্ণ প্রভাব। এইবার আমরা চলে আসি যে অন্তঃপ্রভাবগুলো কীভাবে নিয়ন্ত্রণ করে। পাতার গঠন বৈচিত্র্য, অর্থাৎ পাতার পুরো কিউটিকল দ্বারা আচ্ছাদিত হলে পাতার আকৃতি যদি সূর্যের মতো হয়, হ্যাঁ পাতাটা যদি ঘন রঙে আবৃত থাকে তাহলে কিন্তু বাষ্পমোচন প্রভাবিত হয়। পত্ররন্ধ্রের ছিদ্রের পরিমাণ, সাধারণত সমাপ্ত পৃষ্ঠে পাতায় উভয় পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে, বিষম পৃষ্ঠ পাতায় নিম্ন পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে,
তাই এরকম দেখা যাচ্ছে যে প্রতি ঘন সেন্টিমিটার অঞ্চলে সমগ্র বৃষ্টিপাতায় কত রঙের সংখ্যা বেশি, তাই সেখানে বাষ্পাঞ্চলের পরিমাণও বিষুব বৃষ্টিপাতের থেকে বেশি হবে। আর প্রোটোপ্লাজম সক্রিয়তা, অর্থাৎ প্রোটোপ্লাজম উৎসেচকের উপস্থিতি, এটিপির উপস্থিতি, জলের উপস্থিতি, অবিশ্রবণজনিত চাপ, এই সমস্ত সক্রিয়মূলক সক্রিয়তামূলক পরিস্থিতি বাষ্পাঞ্চলকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আমরা এই আলোচনার একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি। এবার আমরা দেখে নিই যে বাষ্পমোচনের গুরুত্ব কী কী, অর্থাৎ একটি উদ্ভিদের কোন কোন কাজে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে। তাই এই বাষ্পমোচনের গুরুত্বটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে বাষ্পমোচনের উপকারী ভূমিকা আর অপকারী ভূমিকা, দুটোই বর্তমান। তা উপকারী ভূমিকাগুলো কী কী? না, উপকারী ভূমিকাগুলো হলো যে প্রথমে জলের শোষণ এবং রসের উৎস্রোত। উদ্ভিদের ক্ষেত্রে জলের শোষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মূল দ্বারা যখন জল শোষিত হয় তখন বাষ্পমোচন জাইলো বাহিকার উপর একটি টানের সৃষ্টি করে এবং এই টানের দ্বারা জল কিন্তু পাতায় পৌঁছায়। এই প্রক্রিয়াটাকে রসের উৎস্রোত বলা হয়ে থাকে। এই রসের উৎস্রোত প্রক্রিয়াটা হলো জাইলো বাহিকার মাধ্যমে জল ঊর্ধ্বমুখে পরিবহন। এই ঊর্ধ্বমুখী পরিবহনে যে টানের প্রয়োজন হয় সেটি বাষ্পমোচন টান সেই কাজটি করে থাকে। আর পাতায় অবিরাম জলের সরবরাহ, অর্থাৎ জলীয় বাষ্পের মাধ্যমে জল যখন পাতা থেকে বেরিয়ে যায় ঠিক সেরকম জল আবার মূল দ্বারা শোষিত হয়ে যায়। লবণ শোষণের ক্ষেত্রে জলের সাথে লবণ শোষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। উদ্ভিদে পাতায় যে অতিরিক্ত জল থাকে সেই অতিরিক্ত জলটা কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে নিষ্কাশিত হয় বা অন্যান্য অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। এই জল শোষণের ফলে প্রোটোপ্লাজম সিক্ত হয় এবং বৃদ্ধি ত্বরান্বিত হয়। উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন স্থানে জলের পরিবহনের ক্ষেত্রে বা জল সংগ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ভিদের দেহকে শীতল রাখে। যখন জল বাষ্পে পরিণত হয় তখন বাষ্পীভবনের লিঙ্গতাপটুকু উদ্ভিদের দেহ থেকে টেনে নেয়, ফলে উদ্ভিদের দেহ শীতল হয়। সালোক সংশ্লেষ এবং শ্বসনের জন্য গ্যাসীয় আদান প্রদানের প্রয়োজন হয়। বাষ্পমোচন চলাকালীন পত্ররন্ধ্র খোলা থাকে, তাই এই প্রক্রিয়াগুলো ত্বরান্বিত হয়। পাতার উষ্ণতা নিয়ন্ত্রণ, পাতার উষ্ণতা দিনের বেলায় যখন খুবই উষ্ণ পরিবেশ থাকে তখন পাতার উষ্ণতাকে কমিয়ে দিতে সাহায্য করে, ফলে উৎসেচকের কার্যকারিতা বজায় থাকে। কোষ থেকে কোষান্তরে জলের পরিবহনের ক্ষেত্রেও বাষ্পমোচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে এইগুলো সবই গেল উপকারী ভূমিকা। এবার চলে আসে বাষ্পমোচনের অপকারী ভূমিকা। বাষ্পমোচনের শক্তির অপচয় ঘটে, অর্থাৎ অতিরিক্ত বাষ্পমোচন ঘটলে সেক্ষেত্রে এটিপি কিন্তু খরচ হয় এবং এটিপি কিন্তু অপচয় করে। যদি শুষ্ক দিনে অতিরিক্ত উদ্ভিদের বাষ্পমোচনের জন্য উদ্ভিদ বিশেষ করে বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো ছোট উদ্ভিদগুলোর অবরোহণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে জল ডিহাইড্রেশন প্রক্রিয়াতে দেহের বাইরে বেরিয়ে যায়, ফলে গাছের পাতাগুলো কাণ্ড সমেত নুয়ে পড়ে, এই ঘটনাটাকে অবনমন বলা হয়, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে এই বাষ্পমোচন কমানোর জন্য তাদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, ফলে তাদের সালোক সংশ্লেষের স্থান সংকুচিত হয়। এই সমস্ত কারণের জন্য বিশেষ করে অবনমনের জন্য বিজ্ঞানিক আর্টিস্ট বাষ্পমোচনকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর প্রক্রিয়া বলেছেন, প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলেছেন, অর্থাৎ এটাকে নেসেসারি ইভিল বলে তিনি আখ্যা দিয়েছেন। তাহলে এই গেল আজকের বাষ্পমোচন আলোচনা। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।